আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি ছোট মাছ দিয়ে কাঁচা টমেটোর চচ্চড়ি রান্না করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। এখানে আমি 7টা কাঁচা টমেটো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 500 গ্রাম ছোট মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। টমেটোগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সঙ্গে একটা আলু চিকন করে কেটে নিয়েছি। এখানে 7-8টা মতো কুমড়োর বড়ি তেল দিয়ে লাল করে ভেজে নিয়েছি। একটা কড়াই নিয়েছি, এখন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা কুমড়োর বড়িগুলো হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 4-5টা মতো কাঁচামরিচ, আমি এখানে 2 ভাগ করে দিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে রাখা ছোট মাছগুলো। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা, 7 মতো লবণ, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। ছোট মাছ রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি লাগে। সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি চুলাতে চলে যাচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা জ্বালিয়ে দেব। যতক্ষণ না বলক আসে ততক্ষণ জাল করে নেব। দেখতেই পাচ্ছেন তরকারি কিন্তু ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যতক্ষণ না সিদ্ধ হয় আমি 2-1 বার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন টমেটোগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। আমি এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।